এই ধরনের কথা বাংলাদেশ কখনো পূর্বে বলেনি। মিয়ানমারকে উদ্দেশ্য করে এই ধরনের হুমকি বাংলাদেশ পূর্বে কখনো দেয়নি। এবারই প্রথম বাংলাদেশ কোনো রাখঢাক না করে মিয়ানমারের প্রতি সরাসরি হুমকি প্রদান করল যে তারা যদি প্রতিনিয়ত এইভাবে খোঁচাতে থাকে তাহলে বাংলাদেশ তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। বন্ধুরা, দুর্দান্ত এই হুমকিটির মাধ্যমে হয়তো বাংলাদেশের সাম্প্রতিক সময়ের মনোভাব প্রকাশ পেয়েছে। আর কিভাবে বাংলাদেশ এই ব্যবস্থা নেবে, কিভাবে এই ব্যবস্থা হতে পারে বা ব্যবস্থার ধরন কেমন হতে পারে, যদি সামরিক ব্যবস্থা হয় কোথায় কোথায় কিভাবে সেই ব্যবস্থা বাংলাদেশ সামরিক বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী আর সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পালন করবে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ। এই মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশকে দুর্দান্তভাবে সাজানো হয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে। বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশের অন্যতম ভূমিকা হল সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর সাথে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ একটি যুদ্ধকালীন বাহিনী হিসেবে কাজ করা। আর সে লক্ষ্যে বর্ডার গার্ড বাহিনীকে অতি সম্প্রতি ভারী সমরাস্ত্রে সজ্জিত করা হয়েছে, হেলিকপ্টার প্রদান করা হয়েছে এবং সীমান্ত ম্যানেজমেন্টের জন্য উচ্চ প্রযুক্তির অল্টারিয়ান হেভিক্যাল, স্পার্টান হেভিক্যাল এবং তার সাথে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সরবরাহ করা হয়েছে। কয়েক বছর পূর্বেও আমাদের বিজিবি মাত্র ভারী বেসনগানি ছিল তাদের কাছে সবচেয়ে উন্নত প্রযুক্তির সমরাস্ত্র আর মর্টার শেল। বর্তমানে তাদের কাছে কমপক্ষে দুই ধরনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বাংকার বিধ্বংসী মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আরও রয়েছে দূরপাল্লার স্নাইপার রাইফেল। আর তার সাথে রয়েছে সীমান্তে খুব ভালোভাবে এবং কাছ থেকে আঘাত আনার জন্য মর্টার শেল। বন্ধুরা, প্রায় 200 থেকে 300 মিলিমিটারের মর্টার শেল রয়েছে আমাদের বিজিবির হাতে। পূর্বে এত ব্যাসের মর্টার শেল বিজিবির হাতে ছিল না, এখন সেগুলো সরবরাহ করা হয়েছে। মোদ্দা কথা হলো, মায়ানমারের কোরে আঘাত আনার জন্য বা ফার্স্ট ডিফেন্সে আঘাত আনার জন্য যে সকল সমরাস্ত্র বিজিবির হাতে থাকা প্রয়োজন, একটি দেশের সক্ষমতাকে আরও বেশি মাত্রায় তুলে ধরার জন্য আর সীমান্তবর্তী যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজিবি এখন পূর্বের তুলনায় কয়েক গুণ শক্তিশালী। তাই চরম ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ানমারের এবার সেকা খেতে হয়েছে। তারা চিন্তা করেছিল এবারও 5-7 লক্ষ রোহিঙ্গা একটি যুদ্ধের ভান ধরে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিবে। বন্ধুরা, এবার তাই বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবিও রেডি হয়েছিল যে তারা যদি এখানে ঢোকানোর চেষ্টা করে, উল্টা বাংলাদেশে যেগুলো রয়েছে তাদেরকে তাদের অভ্যন্তরে পুশব্যাক করা হবে। এই বিষয়টি আঁচ করতে পেরে মায়ানমারের সামরিক জান্তা মোটামুটি বাংলাদেশকে পরবর্তীতে আর বিরক্ত করেনি। কিন্তু সীমান্ত যে সেই বিরক্তের মাত্রা একেবারে থেমে গেছে তা নয়। তারা প্রতিনিয়ত বিদ্রোহী সংগঠনগুলোর সাথে যখন হামলায় লিপ্ত হয় তখন বাংলাদেশের সীমান্তে উদ্বেগ ছড়ায়, কারণ বিদ্রোহী সংগঠনগুলো বর্তমানে পূর্বের তুলনায় অতিমাত্রায় শক্তিশালী এবং তাদেরকে এমনভাবে আঘাত আনছে সেখান থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বর্তমানে সামরিক জান্তার নতুনভাবে রিক্রুট করার জন্য কোনো সৈন্যবাহিনী নেই, যা আছে তাই নিয়ে তাদের চলতে হচ্ছে। এবং আমাদের ধারণা, কোনো এক সময় এই রাখাইন থেকে সামরিক জান্তা একেবারে উচ্ছেদ হয়ে যাবে, তখন সম্পূর্ণ রাখাইন অঞ্চলটি দখল করবে বা শাসন করবে বর্তমানের আরাকান আর্মি। বন্ধুরা, এখন আসা যাক বাংলাদেশের তরফ থেকে কোন ব্যাপারে কিভাবে হুমকি দেওয়া হয়েছে, আর সেটি এখন ডিটেলসলি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সাহস, বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল দক্ষতা সে ব্যাপারে তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আর সেই আস্থা রেখেই তারা অতি আত্মবিশ্বাসের সাথে বলেছে যে মায়ানমার আসলে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা চাই না একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হোক। যুদ্ধে অনেক মানুষের মৃত্যু হয়, একটি অর্থনৈতিক অগ্রসরমান দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আমরা আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে চাই, তবে এইভাবে যদি উস্কানি চলতে থাকে তাহলে তাদের বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনীর আঘাত সহ্য করতে হতে পারে, তখন তারা আর পিছন ফিরে তাকাতে পারবে না। বন্ধুরা, এর মানে হলো সামরিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এখন বাংলাদেশ সামরিক বাহিনীর তরফ থেকেও মায়ানমারের উপরে হয়তো চাপ থাকবে। আর এটি তারা কিভাবে দেখবে সেই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিতে হবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর
আমাদের এই হুঙ্কারের সাথে যদি আপনারা ডিটেলসলি সকলকে পরিচয় করিয়ে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটিমাত্র শেয়ারই আমাদের সামরিক বাহিনীর শৌর্য বীর্য দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে, আর দেশের সকল মানুষ বুঝতে পারবে আসলে মায়ানমার নামক সামরিক ধ্বজাধারী এই দেশটি বর্তমান যে সিচুয়েশনে রয়েছে পূর্বের তুলনায় তার অবস্থা একেবারে সঙ্গীন। বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে মায়ানমার আমাদের প্রতিনিয়ত খোঁচাখুচি করার চেষ্টা করে। মায়ানমারের এমন কোনো সাহস নেই এই খোঁচাখুচির বাইরে গিয়ে এখন আমাদের সীমান্তের অভ্যন্তরে আমাদের সার্বভৌম নিরাপত্তাকে ভূলণ্ঠিত করতে পারে। এখন আর 2017 সাল নয়। মায়ানমার যদি এই ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে তাহলে মায়ানমারের সীমান্ত পোস্টগুলো হয়তো উড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, তখন মায়ানমারের শিক্ষা হবে যে অন্য দেশের সার্বভৌম সীমানায় হাত দিয়ে নিজে শান্তিতে থাকা যায় না। কথা স্পষ্ট, তারা যদি বাংলাদেশকে উত্তক্ত করার চেষ্টা করে বাংলাদেশ ব্যবস্থা নিতে বাধ্য হবে। এর মাধ্যমে বাংলাদেশ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আবারও 2017 সালে যদি মায়ানমার ফিরে যাওয়ার চেষ্টা করে এবং বাংলাদেশের অভ্যন্তরে আবারও রোহিঙ্গা স্রোত বইয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে একই ধরনের ব্যবস্থা বা অবস্থার মুখোমুখি হতে হবে। এবার আর চেয়ে চেয়ে বাংলাদেশ দেখবে না। সুতরাং একটি যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে কি না সেটি এখন নির্ভর করছে মায়ানমার সামরিক জান্তার উপরে। বন্ধুরা, পূর্বে বিভিন্ন সময় দেখা গেছে ওদের ভাষায় ওদের যদি মুগুর দেওয়া যায় তাহলে সুন্দরভাবে সুরসুর করে মায়ানমার সামরিক জান্তা সীমান্ত থেকে বাংলাদেশের এগেনস্টে উস্কানি দেওয়া বন্ধ করেছে। সেটি নাফ নদীর যুদ্ধ বলেন, পরবর্তীতে বিভিন্ন যে ছোটোখাটো সংঘর্ষ হয়েছে সেখানে বাংলাদেশ যখনই কঠোর অবস্থানে গিয়েছে তখনই ওরা লেজ গুটিয়ে পালিয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ সামরিক বাহিনীর তরফ থেকে এই হুমকিটি একেবারে অযথা দেওয়া হয়নি এবং সেটি স্পষ্টভাবে বলা হয়েছে। বাংলাদেশের একজন দায়িত্বশীল মন্ত্রী বলেন, মায়ানমারের সাহস নেই বর্তমান সময়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে কোনো ঝামেলা সৃষ্টি করে বা বাংলাদেশের সীমান্ত পোস্টগুলোতে আক্রমণের ধৃষ্টতা দেখায়। মায়ানমারের কাছে বাংলাদেশ সামরিক বাহিনীর তরফ থেকে স্পষ্ট মেসেজ গেছে এবং দেয়া হয়েছে, তাহলে তোমরা এখানে যদি ধৈর্য বা শান্তি বজায় না রাখো তোমাদের এর অভিঘাত ভুগতে হবে। তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা সেটি করতে পারো, আমরা প্রস্তুত আছি। সীমান্তে এই মুহূর্তে বিজিবি যুদ্ধ অবস্থায় যেভাবে থাকে সেই অবস্থায় রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে কোন পরিস্থিতিতে তাদের কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের সম্পূর্ণ পাওয়ার দেওয়া মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন অবস্থা সৃষ্টি হয় ঠিক সেই অবস্থা সৃষ্টি হয়েছে মায়ানমার বাংলাদেশ সীমান্তে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। বিজিবিকে সর্বোচ্চ অবস্থায় রাখার পাশাপাশি বাংলাদেশের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য একেবারে নির্দেশনার সাথে সাথেই 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় সেনাবাহিনী তৎপর রয়েছে তাদের দায়িত্ব পালন করার জন্য। আর তাদের দায়িত্ব কি আপনারা জানেন? বাংলাদেশ সামরিক বাহিনীর প্যাটার্ন অনুযায়ী যুদ্ধকালীন সময়ে অর্থাৎ মায়ানমারের সাথে যদি অল আউট যুদ্ধ শুরু হয়ে যায় তখন বাংলাদেশের আধা সামরিক বাহিনী হিসেবে বিজিবি সেনাবাহিনীর কমান্ডে চলে যাবে। অর্থাৎ যুদ্ধকালীন অবস্থায় সেনাবাহিনীর কমান্ডে পরিচালিত হবে বর্ডার গার্ড বাংলাদেশ এবং তাদের সমরাস্ত্রগুলো শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশ যে সকল সমরাস্ত্র ব্যবহার করে তার মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। তখন বাংলাদেশ সেনাবাহিনী যে সকল ভারী সমরাস্ত্র বিশেষ করে দূরপাল্লার এমএলআর সিস্টেম, দূরপাল্লার গাইডেড এমএলআর সিস্টেম, 300 মিলিমিটারের মর্টার শেল এবং আরও যে সকল সমরাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে বিজিবিও সেগুলো ব্যবহার করবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী আর বিজিবির মধ্যে তখন আর কোনো মৌলিক পার্থক্য থাকবে না। ঠিক সেইভাবেই সর্বোচ্চ তৎপর রয়েছে আমাদের সীমান্তে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ। এতদিন পর্যন্ত তৎকালীন বিডিআরের সাথে যতগুলো সীমান্ত সংঘর্ষ হয়েছে ভারত এবং মায়ানমারের প্রতিটি সংঘর্ষে তাদের ঘোলা জল খাইয়ে ছাড়িয়েছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। এই পর্যন্ত যতগুলো সংঘর্ষ হয়েছে একটি সংঘর্ষেও তারা সুবিধা করতে পারেনি শুধু আমাদের বিজিবির সাথে। বন্ধুরা, ঐতিহ্যগতভাবে বলেন আর অতীতের পারফরম্যান্সের বিচারে বলেন, আমাদের বিজিবির সামনে ওরা টিকবে না। আর মায়ানমার সামরিক বাহিনীর জন্য একেবারে রুচ্ছই বক্তব্যটি বা উদাহরণ হল এ বার্কিং ডগস সিল নো বিটস, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কদাচিত কামড়ায়। মায়ানমার সামরিক বাহিনী অতিরিক্ত মাত্রায় ঘেউ ঘেউ করে,
বন্ধুরা, এদেরকে যখন বাংলাদেশ সেনাবাহিনী অথবা বিজিবি সীমান্তে পূর্বের ইতিহাস স্মরণ করে আবারও কিছু ক্যাঁচানি দেবে, তখন সোজা হয়ে যাবে বাংলাদেশ একটি ভুল করেছে 2017 সালে। তখনও যদি এই সময়ের মতো একেবারে বুক চিতিয়ে দাঁড়ানো যেত, তখন বাংলাদেশের এই 7-8 লক্ষ রোহিঙ্গার ভার বহন করতে হয় না। বন্ধুরা, এবার যেভাবে তারা একেবারে ধনুক ভাঙা পণ করেছে, একজন রোহিঙ্গাও এলাও নয় বাংলাদেশ মায়ানমার সীমান্তে। আর তখনই যদি এইভাবে ধনুক ভাঙা পণ থাকতো, তাহলে তখনও মায়ানমার সামরিক বাহিনী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো, কারণ ওরা ওদের সামরিক সক্ষমতা জানে এবং এটাও খুব ভালো করে জানে, আমাদের মতো একটি পেশাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সক্ষমতা বা দীর্ঘমেয়াদে যুদ্ধ করার সক্ষমতা ওদের নেই। ওরা কাওয়াস বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু সমাধান দিতে জানে না। তাই বাংলাদেশ সামরিক বাহিনীর তরফ থেকে স্পষ্ট হুমকি, যদি যুদ্ধ তোমরা শুরু করো তাহলে শেষ করব আমরা। তাই ওখানে যেভাবে আছো ভালোভাবে থাকো, তা না হলে তোমাদেরকে বা তোমাদের বিরুদ্ধে একেবারে উৎকৃষ্ট ব্যবস্থা নেওয়া হবে। তাই ভদ্রভাবে থাকো, যুদ্ধটি আমরা এড়িয়ে যাই, তা না হলে আমাদের অস্ত্র তোমাদের বিরুদ্ধে গর্জে উঠলে তোমাদের শেষের মাধ্যমেই তার সমাপ্তি ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।